আজকে আমরা ছেলে আর আমি একসঙ্গে সকাল সকাল উঠে রোদ পোহাচ্ছি। শীতের শীতকাল আমরা রোদ পোহানো শুরু করছি। সে গুলে গুলে একটা হাসি দিছে। এখন থেকে প্রতিদিন আর কি রোদ পোহানো হচ্ছে আমাদের। মানে আমরা রোদে বসে থেকে রোদ পোহাচ্ছি, ভিটামিন ডি নিচ্ছি আমরা। কি কেমন লাগছে তোমার? আমরা রোদে বসছি, ভালো করে রোদ পোহাচ্ছি, ভিটামিন ডি গ্রহণ করছে, কারণ ওর ছোট এই সময় আর কি ভিটামিন ডি বেশি দরকার, এই জন্য আমরা ভিটামিন ডি নিচ্ছি। একটু পরে কি হচ্ছে আমরা সেই জায়গাতে যাবো। আবার চা নিয়ে আসছে, মানে আমাদের জন্য বলতে সায়ন তো এখনো চা খায় না, জাস্ট আর কি আমরা দুজন চা খাবো, সেজন্য চা নিয়ে আসছে। আমরা বারান্দাতে বসতে গেতে চা খাবো। ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে সে, পাউরুটি দিয়ে আমরা চিটাগাংয়ের ঐতিহ্যবাহী চা দিয়ে ভিজে ভিজে খাবো আমরা ব্রেড। চিটাগাংয়ে বেশি খাই এটা, বেশি খাই না ঢাকায়। আমরা বারান্দাতে বসছি খেতে, আমরা বারান্দায়, কারণ এখানে রোদ টোদ পড়ছে, সামনে পুকুর। হ্যাঁ, মানে ফুল বিনোদন আর বিনোদন। ক্যামেরা ধরে টানাটানি করছে, রোদ এখনো ভালো ভাবে উঠে নেই, ওই জায়গাটায় রোদ একটু লাগছিল। আম গাছের জন্য রোদ একটু লাগছে এখানে। সে আর কি খাওয়ার জন্য, সে তার 6 মাস হতে যাচ্ছে, আর কদিনের ভিতরে তার 6 মাস হয়ে যাবে, আর 10 দিনের ভিতরে তার 6 মাসে পড়বে। সে খাওয়ার জন্য খুব উদ্বিগ্ন হয়ে রয়েছে, খাবে কিছু একটা। আমরা তার জন্য একটু হালকা অনুষ্ঠান প্রতিষ্ঠান করব। হ্যাঁ, সবাইকে ডাক দিব তখন খাওয়ার জন্য। সে আমার বুকের পুরোটা লাফাইতেছে রীতিমতো। উই বাবালি, সে রীতিমতো লাফাইতেছে বুকের পর। হ্যাঁ, এটা কি হাতে কি আছে, হাতে কি আছে? সে বুকের পর উঠে খালি এরকম সবসময় লাফাই বুকের পর। দুই আঙ্গুল, তুমি যে লাল ঝোল পলে এসে, তোমার লাল ঝোল, লাল ঝোল যে পলে এসে তোমার। হ্যাঁ, তোমার যে লাল ঝোল পলে এসে কি করছে? দুই আঙ্গুল মুখে ঢুকে, দুটো আঙ্গুল মুখে ঢুকেছে, দুই হাতে দুই আঙ্গুল। হ্যাঁ, লাল ঝোল সব ফেলে দিল, লাল ঝোল পলে গেল তো, সব লাল ঝোল পলে গেল, লাল ঝোল পলে গেল তো, আঙ্গুল ঢুকে, আঙ্গুল আঙ্গুল ঢুকে দেব। কি করে কি করে? এই এই আচ্ছা, ওটা একটু দুধ গুলো খা।
খাওয়াতে হবে, কারণ ও 6 মাসে পড়েছে। ওরে এখন বাইরের খানা আমরা হালকা হালকা করে দিচ্ছি, সে দুধ দুধ চুপ খাচ্ছে বাইরের। 6 মাসে পড়ে গেছে, এখন তার বাইরের খাবার একটু করে খাবার, কদিন পর আমরাও তাকে ভাত টাত খিচুড়ি টিচুড়ি খাওয়াবো। আপাতত দুধ খাচ্ছে, নাহলে ওর মাকে দিয়ে দিই, মা দুধ খাওয়ায়। আর মাকে দিই তো, মায়ের দুধ খাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার আম্মুকে ডাকছি, তোমার আম্মু চান আম্মু, ওকে দুধ খাওয়া দাও, দুধ খাবে সে, দুধ খাবে সে, দুধ খাবে, দুধ খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। যে আব্বু এদিকে বাইরে আসে, আর কোনো দিকে তাকানো, সারা চারদিক থেকে ঘোরাঘুরি, চারদিকে খালি ঘোরাঘুরি নাকি? আব্বু আব্বু আব্বু, কি দেখো চারিদিকে? কি দেখো? এই এই কি চিন্তা করছো তুমি? ঘুরে চলে আসছি বাসায়, সে এখন দুধ খাবে, তার ক্ষুধা লেগেছে, সে অনেক ক্ষুধা লেগেছে, সে অনেক দুধ খাবে। সে তার 6 মাস আছে, তাকে আমরা এখন দুধ দিচ্ছি। খাও তাহলে, বাই বাই, টাটা।